যদি চলচ্চিত্রে রবীন্দ্রনাথ, এখানে তোমাকে কি কি গান গাইতে পাওয়া যাবে? আমি একটাই গান গাইছি, যেটা গৌতম মামা, সরি গৌতম ঘোষ, মামা বলে বুঝবে না সবাই, গৌতম ঘোষের সঙ্গে আমি চিনি গো চিনি তোমারে, চারুলতা ছবিতে যেটা ব্যবহার করা হয়েছিল। সো আমার মনে হয় যে শুধুমাত্র যে এখানে আমরা রবীন্দ্রনাথের গান গাইছি, চলচ্চিত্রে রবীন্দ্রনাথ যেভাবে গানগুলোকে ইউজ করেছে সেটা নয়, তার সঙ্গে যেটা আমার মনে হয় সব থেকে বড়ো চমক সেটা হচ্ছে এতজন শিল্পী একসঙ্গে কোরাস করছে, হারমোনি করছে, ইটস লাইক আ কোয়ার। তো এইরকম অনুষ্ঠান আমাদের অ্যাপসের তরফ থেকে আগে হয়, সো আমি প্রিটি এক্সাইটেড যে অ্যাপসের সব মেম্বার্স অলমোস্ট একসঙ্গে অনুষ্ঠানে পার্টিসিপেট করছে, তার সঙ্গে লিডিং সিঙ্গার্সরা যারা তারা তো আছেন। তো এটা আমার মনে হয় যে এতজন শিল্পীর একটা মেলবন্ধন এবং সবাই মিলে একসঙ্গে কাজ করে সবাই খুব খুশি। যদি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা সিনেমা দুজনই একে অপরের সঙ্গে সম্পৃক্ত এবং সেটা বছরের পর বছর ধরে চলে আসে, তোমার কেমন লাগছে পুরো বিষয়টার সঙ্গে? আমার খুবই ভালো লাগছে, কারণ রবীন্দ্রনাথের গান ছাড়া তো প্রথমত আমাদের বাঙালি ইমোশন যদি আমি বলি, সেটা মানে প্রত্যেকটা দিক রবীন্দ্রনাথ কোথাও না কোথাও তুলে ধরেছেন, এবং সেই রকম গান শুধুমাত্র আগে দিনে না এখনও ছবিতে ইংলিশ ব্যবহার করা হয়। তো সেটা ডেফিনেটলি একটা আমার মনে হয় যে মানে বাঙালিয়ানা যদি আমি ধরি, মানে বাঙালিদের এক একটা অঙ্গ, যেরকম আছে গান বাজনা, আছে খাওয়া দাওয়া, সবাই আনন্দ করা, সেরকমভাবে অবশ্যই রবীন্দ্রনাথের গান এবং সিনেমা তো ডেফিনেটলি আমরা রবীন্দ্রনাথের গান ছাড়া ভাবতেই পারি। আনন্দ দেবীর আমল থেকে চলে আসছে, এখন নতুন যারা গান করছেন তাদের মানে সেই পর্যন্ত আর কি। তো এটা একটা দারুণ সাবজেক্ট ওর অ্যাপসের অ্যানাউন্সমেন্ট, এটা যে ওরা সাবজেক্টটা চুজ করেছে এটা খুব ভালো লাগছে, এটা খুব একটা অভিনব অনুষ্ঠান। তোমার কী কী গান? আমি একটাই গাইছি, আমার মন্দিতা। দারুণ উপভোগ করবে, খুব ভালো হবে। এতগুলো শিল্পী মিলে একসাথে কাজ, এক্সপিরিয়েন্সটা কেমন? অসাধারণ এক্সপিরিয়েন্স, তার সঙ্গে খুব টায়ারিং, কারণ গত প্রায় দু সপ্তাহ ধরে এই গানের দেখতে পাচ্ছেন যে এখনও তার মহড়া চলছে আর কি। তো আর হয়তো দু মিনিটের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। তো এটা একটা নতুনত্ব, মানে এমনি এসে একটা গান করে দিলাম, এই গান তো আমরা সবাই জানি, যে গানগুলো বেঁচেছি সবাই জানি, কিন্তু তার মধ্যে যে অন্যরকম কিছু করা যেতে পারে সেটাই আর কি একটা নতুন ভাবনা। এবং চেষ্টা করব, কতখানিটা হয়ে উঠবে জানি না, কেন ম্যানুয়ালি সম্ভব না, সেটা ব্যাক প্রজেকশন চলবে, যে ছবির গান সেই তার ব্যাক প্রজেকশনটা চলবে, সেটার সঙ্গে মিলিয়ে আমরা গানটা গাইবার চেষ্টা করব, এটা একটা ভাবনা। আপনি কি কি গান গাইছেন? আমি পুরো অনুষ্ঠানটার মধ্যেই রয়েছি, আমি নিজে হয়তো একাধিক গানের মধ্যেই আমার গলা দিতে হবে, কিন্তু ভাবনাটা যখন বেরিয়েছিল, ভাবনাটা ইনফ্যাক্ট আমাদের সিনিয়র শিবাজী চট্টোপাধ্যায় প্রথম বলছিল এরকম করলে কেমন হয়, সেটা একটু মডিফিকেশন করে এই ধরনের কাজ করা হচ্ছে আর কি। তো আমি তো সব গানের মধ্যেই রয়েছি, সব কিছুর পুরোটাই কন্ডাক্ট করতে হবে। আর যেটা ইউএসপি হচ্ছে, আজকে প্রায় 200 থেকে 225 জন শিল্পী, যারা প্রত্যেকে প্রফেশনাল, কিন্তু মানে তার মাপকাঠি এক এক রকম হতে পারে, কিন্তু প্রত্যেকে প্রফেশনাল, এটা বোধ হয় আগে কোনো দিন কোথাও হয়েছে বলে আমার জানা নেই অন্তত, এইটা এটা হচ্ছে মেন ইউএসপি। গণেশ চতুর্থী সব মিলিয়ে সোমবারে আর প্রচণ্ড যানজটের জন্য দেরিও হচ্ছে, আমাদের শিল্পীদেরও অনেকের আসতে দেরি হয়েছে, আপনারাও অনেকেরই হয়তো এখন এসে পৌঁছতে পারেননি, কিন্তু আমরা আর দেরি না করে, অনুষ্ঠান শুরু না করলে অনুষ্ঠানটা শেষও করতে পারবো না। আমাদের অনুষ্ঠানের ভাবনাটা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে, আমাদের সিনিয়র শিবাজি চট্টোপাধ্যায়, শিবাজিদার ভাবনাতে এই অনুষ্ঠানটার শুরু হয়, তারপরে আমরা ব্যাপারটা এগিয়ে নিয়ে যাই। চলচ্চিত্রে রবীন্দ্রনাথ, অর্থাৎ চলচ্চিত্রে বহু বছর ধরে রবীন্দ্রনাথের গান ব্যবহৃত হচ্ছে, আপনারা জানেন, নিয়ে অনুষ্ঠান তৈরি করতেই অনেকটা সময়, মানে ওই চিন্তাভাবনাটা করতেই অনেকটা সময় চলে গেছে। তারপরে শুরু হয়েছে গানের সঙ্গে যারা গাইবেন তাদের সঙ্গে, এবং আজকে সবথেকে বড় যেটা আজকের অনুষ্ঠানের ইউএসপি, সেটা হলো যে এখানে যাদেরই দেখতে পাবেন, যারাই মঞ্চে এসে গান করবেন, প্রত্যেকে পেশাদার শিল্পী। আমাদের অ্যাসোসিয়েশনের যারাই মেম্বার, আমরা শুরু করেছিলাম 1993 সালে 34 জন মেম্বার দিয়ে,
আজকে সেটা দাঁড়িয়েছে প্রায় 450 জনে, তার বেশি। তার মধ্যে অন্তত আজকে অনুষ্ঠান করবেন, পরিবেশন করবেন প্রায় 225 জনের কাছাকাছি শিল্পী, একই মঞ্চে একই সন্ধ্যায়। এটা আমি জানি না, ভারতবর্ষ তো বটে, সারা পৃথিবীতে কখনো এক সন্ধ্যায় 225 জন পেশাদারী শিল্পী, পেশাদার শিল্পীরা একসঙ্গে গান করেছেন কিনা আমার জ্ঞান তো মনে পড়ে না। তো সেটার একটা একটা দিক। তার সঙ্গে আজকে যে গানগুলো পরিবেশিত হবে সবই চলচ্চিত্রে ব্যবহৃত গান। তো গাজীর পেছনে যে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন, সেই স্ক্রিনে সেই চলচ্চিত্রটি যেখানে যেভাবে গান ব্যবহৃত হয়েছে সেইভাবে তা দেখানো হবে। এবং সবথেকে কঠিন পরীক্ষা সেটা হচ্ছে যে তার সঙ্গে মিলিয়ে আমাদের সঙ্গীত পরিবেশন করতে চেষ্টা করব। ম্যানুয়ালি হয়তো কখনোই সম্ভব নয়, তবু চেষ্টাটা আমাদের সবসময় থাকছে। And all the wonderful chorus singers. Can I have the keyboard? And Shoykar, my God, thank you. Thank you.